আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন স্বাগত আপনাকে ইসলামিক স্টুডিওর আজকের এই ভিডিওতে শুরু করার আগে একটি বিষয় বলতে চাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করার অনুরোধ যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে দাওয়াতি কাজের দায়বদ্ধতা থেকে নিজেকে কিছুটা হলেও মুক্ত করে ইসলামী দাওয়াতি কাজকে বেগবান করতে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন ইসলামিক স্টুডিও অন দা ওয়ে টু ইনসার্স বেটার বিজ্ঞ ওলামা একরামগণ বলেছেন তুমি যদি আল্লাহর নৈকট্য পেতে চাও তুমি যদি আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে চাও তাহলে চারটি কাজ শেষ না করে কখনোই রাতে ঘুমাবে না প্রথম কাজ আল্লাহ ইয়ানামা ওয়ালাহু ওয়াজহুল আরদি খাসামুন কারোর সাথে ঝগড়া বিবাদ চলছে এই ঝগড়া বিবাদের মীমাংসা না করে রাতে ঘুমাবে না কারণ তোমার মৃত্যুর ব্যাপারে তো কোনো গ্যারান্টি নেই এই ঝগড়া বিবাদের মীমাংসা না করা অবস্থায় যদি রাতে তোমার মৃত্যু হয় আর বিবাদী ব্যক্তি যদি কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করে সেই সময় তুমি কি করবে দ্বিতীয় কাজ লা ইয়াম বাগি লাহু আইয়া নামা ফাকাদ বাকিয়া আলাইহি ফারদুম মিন ফারাইদিল্লাহ অর্থাৎ কোনো ফরজ কাজ বাকি রেখে রাতে ঘুমাবে না আল্লাহ তাআলা তোমার উপর যে কাজগুলোকে ফরজ করেছেন সেগুলো আদায় না করে রাতে ঘুমাবে না মনে করো এশার নামাজ তো একটা ফরজ বিধান তুমি এশার নামাজ না পড়ে রাতে ঘুমিয়ে পড়লে আর রাতে তোমার মৃত্যু হলো তো তুমি এই ফরজ নামাজের ব্যাপারে আল্লাহর কাছে কি জবাব দেবে তৃতীয় কাজ লা ইয়াম বাগি আইয়া নামা মালাম ইয়াতুব মিন জুনুবিহিল্লাতি সালাকাত মিনহু অর্থাৎ গুনাহ থেকে তওবা না করে রাতে ঘুমাবে না মনে করো তুমি দিনের বেলায় কোনো গুনাহ করেছো আর তওবা না করে রাতে ঘুমিয়ে পড়লে মালাকুল মাউত যদি রাতের বেলায় তোমার কাছে চলে আসে রাতে যদি তোমার মৃত্যুর সময় হয়ে যায় তাহলে যত চেষ্টাই করো তওবা করার কোনো সুযোগ আর তুমি পাবে না চতুর্থ কাজ লা ইয়াম ينبغي أن ينعم حتى يكتب وصية صحيحة অর্থাৎ ঘুমানোর পূর্বে উত্তম একটি ওসিয়াত না লিখে ঘুমাবে না কারণ তোমার মৃত্যুর তো কোনো নিশ্চয়তা নেই রাতের বেলায় যদি তুমি মৃত্যুবরণ করো তাহলে ওসিয়াত করার আর কোনো সুযোগ থাকবে না তাহলে ওসিয়াত করার আর কোনো সুযোগ পাবে না সুতরাং মৃত্যুকে সুনিশ্চিত মনে করে মৃত্যুকে নিকটবর্তী মনে করে এই চারটি কাজ করে তারপরেই রাতে ঘুমাবে যদি তুমি চারটি কাজ করতে পারো তাহলে তুমি আল্লাহর নৈকট্য হতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার নৈকট্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বুল আলামিন সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওর বিষয়ে কোনো পরামর্শ কিংবা সুনির্দিষ্ট কোনো বিষয়ে জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন আমরা কোরআন হাদিসের আলোকে আপনার করা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আগামী ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতা ও নিরাপত্তার চাদরে আবৃত করে রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু